ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারহানা ইয়াসমিন রুমি আমার প্রতিদিনের রুটিন ব্লগের আজকের ব্লগটি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমি তো আলহামদুলিল্লাহ আল্লাপাকরাবুল আলামিন ভালোই রেখেছেন আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এই কামনা রেখে আমার ব্লগটি শুরু করি তো আমার ব্লগের আজকে সকালবেলায় আমি পরোটা বানিয়েছি আর আমার ছেলেদের জন্য ওরা তো আসলে অন্য কিছু দিতে তেমন একটা খেতে চায় না তো কালকে মুরগির মাংস রান্না করেছি আসলে মুরগির মাংস রান্নাটা কালকে আমি দেখাইনি সব সবসময় আসলে নিয়মিত যে রান্নাগুলো প্রতিদিন দেখাতে ভালো লাগে না একই রকম রান্না তো মুরগির মাংস রান্না করেছিলাম সেটা দিয়ে ওরা খাবে তো এই জন্য আমি আগে পরোটাগুলো বেজে নিচ্ছি আর পাশে আমি মুরগির মাংসটাও গরম করে নিচ্ছি তো একটু মুরগির মাংসটা বোনামুনাও করে নিয়েছি মানে একটু রেজালা টাইপের তো সেটা একটু ওরা খাবে আর আমার হাজব্যান্ডের জন্য ও আবার মুরগি এখন খাবে না সকালবেলা ও একটু ভাজি খাবে সবজি তো আমি ক্যাপসিকাম আছে সেটা দিয়ে একটু ভাজি করবো ওর জন্য এটা প্ল্যান তো এই যে আমি ওদের পরোটা প্রায় দুইটা হয়ে গিয়েছে তো ওই জন্য ছোটোটা বসে আছে টেবিলে ও আবার স্কুলে যাবে ও ওকে আগে দিচ্ছি তারপরে মেজোটাকে দিবো ও কোচিং করে এসেছে এই তো আমি আসলে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভালো লাগে আসলে আপনাদের কমেন্টে আমাকে উৎসাহিত করে আরও বেশি আসলে আমার ঠান্ডা লেগেছে যার কারণে কথা বলতে একটু বেঁধে যায় হ্যাঁ কিছু মনে করবেন না আসলে একটু ঠান্ডাটা অনেক দিন থেকে লেগে আছে আসলে ভালো হচ্ছে না পানি টানি বেশি ধরা হচ্ছে এই কারণে তো এক আপু আমাকে বলেছেন ওনার ছেলে অসুস্থ ওরও ঠান্ডা লেগেছে তো দোয়া করতে আমি মানে একদম খাস মন দিয়েই ওর জন্য দোয়া করছি আল্লাহ যেন সুস্থ করে দে আপুর ছেলেটাকে খালেস দিলেই বলছি আল্লাহ ফাকরবুল আলমিন যেন সুস্থ করে দেন ছোটো বাচ্চাদেরকে আল্লাহ রহমতের ছায়া যেন রাখেন তো আমি ওদের আমার ছেলেদেরকে বেড়ে দিচ্ছি তো ছোটোটা খেতে বসে আছে ও খেতে খেতে আবার টিভি দেখ সরি মোবাইলে কি যেন যে এখন কি একটা নাটক দেখে এলাইচি এলাইচি বলে ওইটা দেখে ও তো দেখতে দেখতে খাবে ও কমেডি নাটককে খুবই পছন্দ করে এই জন্য তো ওকে খেতে দিয়ে আমি মেজোটার জন্য রেডি করছি ওকেও বললাম তুমিও খেয়ে নাও তো ওর প্লেটও রেডি করতেছি ও এসে খাবে তো এইভাবে ফড়োটা দিয়ে মুরগির জ্বালা ভুনাটা খেতে খুবই মজা লাগে আসলে বেশি জল দিয়েও অনেক সময় ভালো লাগে আবার একটু ভুনা বুনা মুরগির মাংস দিয়েও মজা লাগে তো আসলে সারাদিনে অনেক কাজ অনেক কাজ মানে এক এক দিন এক একটা দেখা গেছে যে একটু প্রবলেম দেখা দিচ্ছে তো আমার ছেলে মেজোটার রুমের ফ্যানটা এতদিন ভালো ছিল এখন আবার গত দুই দিন থেকে দেখা যাচ্ছে ও এই ফ্যানটা হঠাৎ চলতেছে না তো এখন তো আসলে গরমটাও বেড়ে গেছে আপনার আমরা দেখতেছি আসলে শীত হঠাৎ চলে গেছে গত কালকে থেকে বেশি মনে হচ্ছে মানে গরম আর এতদিন তো শীত শীত ছিল তো এই যে আমি আমার হাজব্যান্ডের জন্য খুব সুন্দর একটা ভাজি করেছি ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ একটু মিক্স করে একটু ভাজি করলাম তো চলে গেছে এখন আমি এই বক্সটা ছিল আমাদের নিচে আসলে আমি শ্যুট করতে ভুলে গেছি তো আমাদের যারা ব্যানে এনেছিল এটার নিচের এই যে ফায়ারটাতে যেটাতে আমি এখন হ্যাঁ একটু ইয়ে লাগিয়েছি ওয়ালপেপার সেটা ফায়ারটাতে ওই যে ওকা খেয়ে মানে সামনে অনেকটুকু খেয়ে একদম নষ্ট করে ফেলছে তো এটা ঠিক করাবো এই জন্য নিচে রেখে দিয়েছি কিন্তু মেস্তেরি এসে বলে যে এটা এমন বেশি কাজ না আর ওদের কাজ নাকি অনেক এত ছোটো কাজ করবে না তো পরে আজকে আমাদের ব্যানালা ওই লোকদেরকে এনে এনে এটা উঠিয়েছি আজকে সকালেই তো এখন প্রায় একটা সরি সাড়ে বারোটা বা বারোটা এরকম টাইম তো আমি এটাকে উঠ সব ডয়ারগুলো খুলে মুছে পরিষ্কার করে এখন এই পায়ার অংশটা যেন না দেখা যায় মোটা একটা কাগজ দিয়ে তারপর এটার উপরে ওয়ালপেপারটা লাগিয়ে নিয়েছি যাতে করে আমার ওই যে হ্যাঁ মানে উই খাওয়া যে একটা দেখতে খারাপ লাগে বৃষ্টি লাগে সেটা যেন দেখা না যায় তো সেই জন্য আমি এইভাবে বুদ্ধি করে করে নিয়েছি দেখতে ভালো লাগবে এই জন্য তো আসলে ভালো লাগতেছে বুদ্ধি করলে বুদ্ধি খাটালে সব কিছুই সুন্দর হয় তো সেটাই এখন আমার ড্রয়ারগুলো আমি খুলে ধুয়ে মানে একদম ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি কারণ রান্নাঘরে ছিল এই বক্সটা একটু এই মোটামুটি তেলা পোকা টোকার একটু ইয়ে ছিল মানে ওখানে তো খুলে পরিষ্কার করার সুযোগ ছিল না জায়গা অনেক কম ছিল তো এখানে মোটামুটি সব করে এখন পরিষ্কার করে আমি আমার বিছানা চাদর বালিশের কভার নিত্য যে জিনিসগুলো নিত্য যে ইউজেবল চাদরগুলো সেগুলো আমি এটাদের রাখবো প্ল্যান করেছি এই জন্য তো এই যে আমার এই অংশটা এখনও এই অবস্থায় আছে তো এটা করাতে আবার বক্স এটা এনে এগুলো পরিষ্কার করাতে অনেক আরও বেশি নোংরা হয়ে গিয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন সব আমার চাদরগুলো বিছানা চাদর কাভার কুশন কাভার সবগুলোকে একসাথ করে আমি মানে গুছিয়ে নিচ্ছি ছোটো চাদরগুলো এক সাইডে রাখছি আর বড়গুলো এক সাইডে রেখে দিচ্ছি আর বালিশের কভার কুশন এগুলো আমি উপরের ডয়ে এটা একটু পাতলা মানে চিকন তো এটাতে রাখছি যাতে করে নিতে সুবিধা হয় আর হচ্ছে আর মানে যেগুলো চাদর নিত্য ইউজও হয় সেগুলো আমি মাঝখানের ডয়ারে রেখে দিচ্ছি আর পর্দাগুলো অনেক ফদ্দা আছে আমার বিভিন্ন রকমের তো সেগুলো আমি নিচের ডয়ারে রেখে দিচ্ছি কারণ সেগুলো সব সময় লাগবে না এই জন্য আর নিচের ডয়ারটা একটু বড় আছে এই জন্য নিচের ডয়ারে আমি পর্দাগুলো রেখে দিয়েছি আর এই দুই ডয়ারে কাবার এবং চাদরগুলো রাখছি আর সাইডে যে চিকন ডয়ারটা সেটাতে আমি কুশন কভারগুলো রাখবো আর হচ্ছে অনেকগুলো ম্যাট টেট আছে মানে উপরে দেওয়ার টেবিল ম্যাট তারপর যে কোনো বক্সের উপরে ম্যাট দেওয়া সেগুলো আমি সাইডের যে চিকন মশলা রাখার আগে বক্স ছিল সেটাতে রেখে দিচ্ছি তো এইভাবে আসল প্ল্যান করে রাখতেছি যদি একটু আরাম পাই নিতে টিতে সেরকম জন্য আর কি তো আমি এখন এই জায়গাটাতে রাখবো এই জন্য এটাকে ক্লিন করে নিচ্ছি এই যে শোপিসগুলো আসলে রাখতে পারতেছি না জিনিস টিনিস সব এলোমেলো এখনও সেই জন্য তো আস্তে আস্তে প্ল্যান করে করে কোন রুমে কি দিব সেটা করে করে রাখতেছে আর একটু মানে অত হুলস্থুল করে সব কিছু ঘুষা গুছিয়ে নিচ্ছি এমনও না আমি ধীরে সুস্থে প্ল্যান করে করে করতেছি তো আমি আজকে বাড়িয়ার ওর অফ ডে বাসিটির তো ওর হেল্পও নিচ্ছি ও এসে একটু একটু মাঝে মাঝে হেল্প করে দিচ্ছে আমাকে তার আমার বউ এসেছে ও আবার আজকে দেরিতে এসেছে তো আজকে ওকে দিয়ে আমার রুমের জানালা এবং আলমারিগুলো একটু মুছিয়ে নিচ্ছি বললাম যে তুমি এগুলো করে দাও আর আমি এই সেটটা তো করতেছি আর কি তো এই যে আমি এখানে এনে রেখেছি এরপরে দেখি কীভাবে কি করি গুছিয়ে নিব কীভাবে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তার এই সাইডটায় কর্নারের সাইডটাতে এই যে আমি বুয়াকে দিয়ে এগুলো মুছিয়ে নিচ্ছি তো ও আবার সেই বি ফ্রিজগুলো উপরে রেখে দিয়েছে তো বললাম যে এগুলো রেখে দাও এগুলোতে সব আমার হাজব্যান্ডের কাগজপত্র ফাইলপত্র সেজন্য বিজে এগুলো আছে তো এগুলোকে সরিয়ে আমি স্প্রে করে দিচ্ছি স্প্রেটা অনেক উপকার অনেক কাজ পরিষ্কার করে সব কিছু তো এটা আমি আমার হাতে বানানো এটা দিয়ে আমি ওকে দেখিয়ে দিচ্ছি এভাবে করো তো ও পরিষ্কারই আছে ও হলো আকলিমা একটু কানে কম শুনে একটু পুঁজিয়ে ইশারা দিয়ে বলতে হয় তো ও একটু দেরিতে আসার কারণে এখন একটু ওরও দেরি হচ্ছে তো ওকে বুঝিয়ে আমি আমার আবার কাজে চলে যাচ্ছি ওইগুলো আস্তে আস্তে মুছে নেই মোটামুটি পরিষ্কার আছে ও খুব আস্তে ধীরে কাজ করা অত হুলস্থুল নাই ও মোটামুটি ভালোই আল্লাহ যদি আমার জন্য রাখে আর কি এই আর কি বুয়া পাওয়াটাও এখন আসলে ভাগ্যের ব্যাপার আর কত হচ্ছে ভালো বুয়া পাওয়া অনেক টাফ এখনকার সমাজে এখনকার সময়ে খুবই কষ্টকর বুয়া পাওয়া তো এখন আমি ওই সাইডটাতে এই যে বুকশেল্পগুলো কীভাবে দিব এটা একটু দেখে নিচ্ছি এটার নিচের তাকটা আমি যে আমাদের একটা স্টোর রুম আছে সেটাতে আমার বোনের মেয়ের পারিয়ার কাপড় চোপড় বা ওর জিনিসপত্র রেখেছে তো এই কারণে ওই নিচের অংশটা দিয়ে দিচ্ছি ওখানে তো এখন এখানে আমি দেখি সেট করার চেষ্টা করতেছি আসলে দেখি সেট না হলে আমি আবার অন্য ব্যবস্থা করব তো এটার নিচে একটা ফেরাক দেখা যাচ্ছে আমি এটাকে একটু ফিটে ঠিক করে দিচ্ছি মানে যেন নিচে না লাগে লেগে যায় তো এইভাবে আসলে কাজ করতে হচ্ছে এক একদিনে এক এক কাজ আর আবার কারেন্ট মেস্তরি আসবে স্প্যান ঠিক করবে আবার কিচেনের হুড লাগানো এখনো পাকিয়েছে ওখানে একটা বোর্ড দিতে হবে তো সেজন্য ওকে মানে কারেন্ট মিস্ত্রিকে ডেকেছি ও আসবে তো এখন এইটুকু করে গুয়া গরমসবে গর ঝাড়ু দিয়ে তো আমি রান্না করে চলে এসেছি যতটুকু হয়েছে আর সাইডে আমি সব কিছু রেখে চলে আসলাম রান্না করে একটু বেশি কিছু করব না কারণ আজকে অনেক কাজ করতে হচ্ছে আবার তেমন কেউ নেই তো এই জন্য আমি একটু ভাজি আছে আর হলো গতকালকের মুরগি রান্না করেছি সেটাও আছে তো আমি এখন রান্না করবো একটা ইলিশ মাছ দিয়ে আর শিমের বিছে দিয়ে তো আমি তেল গরম করে তেলের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর রসুন দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে কষিয়ে নিব এখন একটু লবণ সরি মরিচ হলুদ লবণ তিনোটা দিয়ে ভালো করে কষিয়ে নিব রসুনটা আমি একটু বেশি দিয়েছি কারণ ইলিশ মাছে একটু রসুনটা ভালো একটু বেশি দিলে ভালো লাগে যে আমার মাছটা বেশি বড় না মাছ একটু ছোটোই তো আমি একসাথে শিমের বিচি এগুলো ফ্রি ডি ফ্রিজে রাখার কারণে এগুলো অনেক কষি খুব সহজেই ভুলে যায় তো এই জন্য আমি একসাথে মাছের সাথে দিয়ে কষিয়ে একটু এখনই ছেড়ে দিচ্ছি এরপরে আর নাটব না বেশি একটা তো কষিয়ে তারপরে আমি পানি দিব এখন একটু ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিই এই যে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি গরম হয়ে গিয়েছে এই যে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর একটু কষানো হোক তারপরে আমি পানি দিব তো অনেকক্ষণ কষানোর পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতোই কষানো হয়েছে তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি লাগবে মানে বেশি জলও রাখবো না আবার বেশি শুকাবো না এই জন্য দেড় কাপ দিলে এনাফ হয়ে যাবে তো এই কারণে আমি এতটুকু পানি দিয়ে এখন ডাকটা দিয়ে ভালো করে রান্না করে দিচ্ছি তো এইটা বসি আমি আবার বুয়াকে দেখতেছি কি করতেছে না করতেছে ওকে আবার বলে দিচ্ছি একটু কানে কম শুনে যার কারণে যেদিকে যায় সেদিকেই থাকে তো এই যে আমার মাছটা এই সরি সিমির বিচিটা অনেক ভুলে গেছে তো হয়ে গেছে ইনশাআল্লাহ আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এইভাবে রান্না করলে আসলে শিমের বিচিটাও মজা লাগে আর মাছটাও ভালোই মজা হয়েছে তো আমি এখন ধনিয়া ভাতা দিয়ে চুলাটা বন্ধ করে দেব রান্না শেষ আর রাইস কুকারে ভাত রান্না করেছি আর আসলে আজকে সকালের একটু আটাও আছে এইগুলো আমি আসলে ভাত খাবো না আজকে মানে ভাত খেতে মন চাচ্ছে না আমি রুটি খাবো তো রান্না শেষ চুলা বন্ধ করে দিয়েছি আমি এখন অন্য কাজে চলে যাচ্ছি তো আমার সব কাজ শেষ এখন আমি খেতে বসেছি মানে খাটে চলে এসেছি বাসায় এখন কেউ নেই বুও চলে গেছে সব কাজ শেষ তো বাইরে থেকে কাপড় চোপড় এনেছি সেগুলো ভাজ করব আর খেয়ে একটু রেস্ট নিব এই যে বাইরে খুব রোদ বারান্দা থেকে তো কারেন্ট মিস্তিরি বিকেলে এসে ও সন্ধ্যা পর্যন্ত কাজ করে চলে গেছে এখন এরা হচ্ছে ওয়াশিং মেশিনের কাজ করতেছে মানে একটা ঠিক হলে একটা নষ্ট হয় এরকম অবস্থা তো এখন কলের মুখ দিয়ে ফানি বেরোচ্ছে এই জন্য ওদেরকে ডেকে আবার এটা ঠিক করতেছি যে কারেন্ট মিস্ত্রি আসার কারণে পুরাগর আবার এলোমেলো এই যে ফ্যানটা খুলে আরেকটা ফ্যান লাগিয়ে দিয়েছে যে এখানে তো এখানে শেষ করছি আমার ব্লগটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম